ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমরা প্যাট্রিয়টিক সিরিজের আরেকটি গান নিয়ে চলে এসেছি। আজকে আমি শেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানটি বাঁশিতে বাজাতে পারি। তো এই গানটি চার চার ছন্দে আছে, অর্থাৎ কাহার বা তালে আছে। ধা ধিন ধাগে নাতি নাকা ধিনা, ধাগে নাতি নাকা ধিনা, ধাগে নাতি নাকা ধিনা। দুমাত্রা ছেড়ে আছে এটা, দুমাত্রা ছেড়ে যদি করি একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, এইভাবে গানটি আছে। তো এটি তোমরা কাহার বা তাল যে কোনো তবলা অ্যাপে চালিয়ে প্র্যাকটিস করতে পারো, বা ত্রিতালেও গানটি করা যেতে পারে। তো চার চার ছন্দে দেখো, প্রথমেই দুটি ড্যাশ আছে এবং তারপরে শুরু হয়েছে একবার, এইভাবে শুরু হয়েছে। তো প্রথমে দুটি তাল, অর্থাৎ ধাগে দুটি তাল ছেড়ে দিয়ে আমাদের এই গানটি করতে হবে। তো একদম প্রথমেই যদি দেখি, একবার বিদায় দে মা ঘুরে আসি, নোটেশন রে গা, এখানে রে গাটা হচ্ছে স্মল জি, অর্থাৎ এটা কোমল গা। রে গা মা পা ধা, ধাটা হচ্ছে ছোটো হাতের ডি, মানে এটা কোমল ধা। তাহলে রে গা মা পা ধা মা নি নি ধা পা মা পা ধা পা মা, এইভাবে আছে। রে গা মা পা ধা মা নি নি ধা পা মা পা ধা পা মা। পরের লাইনটা আছে, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, নোটেশন নি নি সা 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 রে সা রে সা। এখানে ছোটো হাতের আর, ছোটো হাতের নি এগুলো ব্যবহার করা হয়েছে। ছোটো হাতের নি মানে এখানে কোমল নি, এবং ছোটো হাতের আর মানে এখানে কোমল রে ব্যবহার করা হয়েছে। এখানে কোমল রে, কোমল গা, কোমল নি এবং কোমল ধা, চারটে কোমল স্বরই ব্যবহার করা হয়েছে। তোমরা যারা কোমল স্বর এখনও বাজাতে পারোনি বা পারো না বা শেখোনি, তারা চাইলে আমার আগের ভিডিওতে আমি কোমল স্বর কীভাবে বাজাতে হয় সেটা দেখিয়েছি। সেই ভিডিও দেখে নিলে আশা করি কোমল স্বরও তোমরা বাজাতে পারবে। তো এই লাইনের নোটেশন যদি আমরা দেখি, নি নি সা 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 রে সা রে সা নি সা সা নি ধা পা পা দা মা পা মা, নি নি সা 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 রে সা রে সা নি সা সা নি ধা পা পা ধা পা মা। আবার পরের লাইনে আমরা চলে আসছি, আবার ওই লাইনটাই, অর্থাৎ প্রথম থেকে আমরা আবার আমরা বাজাবো, অর্থাৎ একবার বিদায় দে মা ঘুরে আসি। এর পরের লাইনে আছে, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, এটা কীভাবে বাজাবো? কীভাবে বাজাবো আরেকবার দেখাই। তারপর আবার চলে আসছে, একবার বিদায় দে মা ঘুরে আসি, অর্থাৎ আমরা প্রথম লাইনে চলে যাব,
এরপরে আছে হাতে যদি থাকতো ছোরা, হাতে যদি থাকতো ছোরা। তোর খুদি কি পড়তো ধরা মাগো, রক্ত মাংসে এক করিতাম দেখতো জগৎবাসী। এই এই মিউজিকটা আমাদেরকে একটু সুন্দর করে বাজাতে হবে, এটা এই গানটিকে অনেকটা অলঙ্কৃত করবে। দেখতো জগৎবাসী, আবার আমরা ফিরে আসবো, এটা একটু বাজিয়ে দেখায় আরেকবার। এইটা বাজিয়ে পরে আমরা আবার ফিরে গেলাম প্রথম লাইনে, অর্থাৎ একবার বিদায় দে মা ঘুরে আসি। তারপর আমরা হাসি হাসি পূর্ব ফাঁসি এই লাইনটি বাজাতে পারি, এবং তারপরে আবার আমরা একটা অন্তরা বাজাবো, যে অন্তরাটা এখানে যে অন্তরাটা আমি বাজিয়েছি সেই অন্তরার মতো। কলের বোমা বাঁধতে গিয়ে এই যে লাইনটা আছে, এই যে অন্তরাটা আছে, সেই অন্তরাটা হবে এখানে যে অন্তরটা আমি বাজিয়েছি সেই অন্তরটার, অর্থাৎ হাতে যদি থাকতো ছোরা, এই অন্তরার মতো। এবং এই অন্তরটাই আরও একবার বাজিয়ে আমরা যদি স্থায়ী অংশটা বাজাই তাহলে আমাদের এই গানটি সম্পূর্ণ হচ্ছে। এইখানে শেষ করছি আজকের প্যাট্রিয়টিক সিরিজের এই গানটি, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও যে প্যাট্রিয়টিক সিরিজের যে গানগুলি অর্থাৎ দেশাত্মবোধক যে গানগুলো টিউটোরিয়াল আমি এখানে দেবো সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে।